বন্ধুরা, সাত কলেজের প্রথম মনোনয়নের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, অর্থাৎ প্রথম মেরিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেজাল্ট পাবলিশড হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা ইতিমধ্যে চান্স পেয়েছে, আবার অনেক শিক্ষার্থী চান্স পায়নি। তাই এই মিশ্র প্রতিক্রিয়া, এবং এটাই স্বাভাবিক। যাই হোক বন্ধুরা, যারা চান্স পেয়েছো এবং সাত কলেজে যাদের পড়তে ইচ্ছা রয়েছে বা এই প্রক্রিয়ার মধ্যে যাদের যুক্ত থাকার ইচ্ছা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে অর্থাৎ 26 তারিখের মধ্যে কিন্তু তারা পেমেন্ট কমপ্লিট করেছে। কেউ হয়তোবা মাইগ্রেশন অন করেছে, কেউ হয়তোবা মাইগ্রেশন অফ করে দিয়েছে। যারা মাইগ্রেশন অফ করেছে তাদের তো যে সাবজেক্ট পেয়েছে, যে কলেজটি পেয়েছে, এটাই বহাল থাকবে, পরবর্তীতে এখানেই চূড়ান্ত ভর্তি হয়ে যাবে। আর যারা মাইগ্রেশন অন করেছে তারা পরবর্তী 5ম মেরিট পর্যন্ত সাবজেক্ট নানাভাবে পরিবর্তন হতে থাকবে। যখনই তোমার মনে হবে যে এই সাবজেক্টটি তোমার পছন্দের সাবজেক্ট, এটাই তোমার পছন্দের কলেজ, সেখানেই তুমি মাইগ্রেশন চাইলে অফ করে দিতে পারবে। আর যারা চান্স পাওনি তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে বা একটি টেনশন কাজ করছে যে ভাই আমরা কি চান্স পাবো বা আমি কি চান্স পাবো পরবর্তী মেরিটে। বন্ধুরা, চান্স পাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রথমত হচ্ছে এবার কিন্তু 5টি মেরিট লিস্ট দিবে। প্রথম মেরিট লিস্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, তার মানে আরও 4টি মেরিট লিস্ট বাকি আছে। এবছর যাতে আসন ফাঁকা না থাকে তাই এবার 5টি মেরিট দিবে। তার মানে হচ্ছে অনেক অল্প স্কোর, বেশি মেরিট পজিশন নিয়েও কিন্তু তোমার চান্স হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করতে পারো, ভাইয়া দ্বিতীয় মেরিটে বা পরবর্তী মেরিটে আমার সম্ভাবনা বা আমাদের সম্ভাবনাটা কেমন? বন্ধুরা, ব্যাপক সম্ভাবনা রয়েছে বা অনেক সম্ভাবনা রয়েছে। এর পিছনে বা এই কথার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ, বন্ধুরা তোমরা জানো গার্হস্থ্য অর্থনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আরেকটি প্রতিষ্ঠান, যেখানেও শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়েছে। এই সকল শিক্ষার্থীদের মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী আছে যারা সাত কলেজেও পরীক্ষা দিয়েছিল। তার মানে এই সকল শিক্ষার্থীরা কিন্তু সাত কলেজ থেকে আলাদা হয়ে গেল, সাত কলেজে আসন ফাঁকা হলো। দ্বিতীয় কারণ, জিএসটিতে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু সাত কলেজেও পরীক্ষা দিয়েছিল। তোমাদের হয়তোবা মনে আছে যখন জিএসটির কার্যক্রম শুরু হয়েছিল বা পরীক্ষার কার্যক্রম চলছিল, তখন কিন্তু সাত কলেজের পরীক্ষার কার্যক্রমও চলেছে। তার মানে প্রায় একই সময়ের বা কাছাকাছি সময়ের মধ্যে কিন্তু ভর্তি পরীক্ষাটি হয়েছিল। তার মানে যে সকল শিক্ষার্থীরা বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে বা জিএসটিতে ভর্তি পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু সাত কলেজেও পরীক্ষা দিয়েছিল আসনকে সুনিশ্চিত করার জন্য, ইয়ার যাতে লস না হয় বা সেফ পজিশনে থাকার জন্য। তাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে, জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়ে। এই সকল শিক্ষার্থীর আসন কিন্তু মোটামুটি ফাঁকা বলা যেতে পারে সাত কলেজের ক্ষেত্রে। কারণ নাম্বার 3, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম বা অন্যান্য জায়গায় যারা শিক্ষার্থীরা বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা প্রযুক্তি ইউনিট, এখানেও কিন্তু শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিয়েছিল, পাশাপাশি সাত কলেজেও পরীক্ষা দিয়েছিল, ভর্তি কার্যক্রম শেষ হয়ে গেছে। এ সকল শিক্ষার্থীরা কিন্তু আর সাত কলেজে আসবে না, তারা কিন্তু সেখানেই থাকবে। তার মানে তারা প্রথম মেরিটে চান্স পেলেও তারা কিন্তু ভর্তিটি কনফার্ম করেনি। তার মানে হচ্ছে দ্বিতীয় মেরিট থেকে অনেক আসন ফাঁকা থাকবে, অনেক শিক্ষার্থীদের চান্স হবে। সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা তো অবশ্যই বলবো, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক আসন রয়েছে এবং অনেক শিক্ষার্থী যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিল এবং সাত কলেজেও পরীক্ষা দিয়েছে, অনেকে হয়তো বা সাত কলেজে চান্স পায়নি, এর আগে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আছে, তারা এখন চিন্তা করছে যদি ভালো সাবজেক্ট পাই তাহলে যাবো, না হলে যাবো না, কারণ সাত কলেজ কিন্তু ঢাকাতে অবস্থিত আর ন্যাশনাল ইউনিভার্সিটির কলেজগুলো নিজ এরিয়াতে অবস্থিত। সবার আগে অনেকেই নিজ এরিয়াতে থাকার চেষ্টা করে, তাই ভালো সাবজেক্ট না পেলে কিন্তু অনেকে সাত কলেজের জন্য ঢাকায় আসবে না, সেক্ষেত্রে অনেক আসন কিন্তু ফাঁকা হবে। এই হচ্ছে বেসিক কিছু কারণ বর্ণনা করলাম, যেই কারণে তুমি আশা করতে পারো সেকেন্ড মেরিট বা থার্ড মেরিট বা পরবর্তী মেরিটগুলোতে তোমার সম্ভাবনা আসবে বা চান্সের সুযোগ বাড়বে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই প্রথম মেরিটে কত সিরিয়াল পর্যন্ত নিয়েছে? বন্ধুরা, এটা বলা খুবই কঠিন, কারণ এখানে প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তারা ইন্ডিভিজুয়ালি চেক করেছে। কোনো কলেজ কিন্তু সেন্ট্রালি বলেনি যে আমার কলেজ থেকে এই পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়েছে, এই পরিমাণ আসন আমরা ফিল করেছি, এমন কিন্তু কোনো ধরনের বিজ্ঞপ্তি বা কোনো ধরনের নোটিশ বা কোনো নিউজও আসেনি। তার মানে এখানে ধারণা করাটাও আমাদের উচিত হবে না যে কি পরিমাণ শিক্ষার্থী এখানে ভর্তি হয়েছে বা তারা ভর্তি হয়নি বা তারা নিশ্চয়ন করেনি, এটা এখনই বলা যাচ্ছে না। তাহলে প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় মেরিট বা পরবর্তী মেরিটে কত স্কোর হলে আমার একটি সম্ভাবনা রয়েছে? বন্ধুরা, এবার যেহেতু 5টি মেরিট পর্যন্ত দিবে আর দ্বিতীয় মেরিট থেকে মূলত আসল বিষয়গুলো আসবে, অর্থাৎ যারা সিরিয়াস সাত কলেজের ব্যাপারে তারা দ্বিতীয় মেরিট থেকে আসলে ভর্তি কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত থাকবে, সেই হিসেব করলে বলা যেতে পারে এই ভর্তি পরীক্ষার 100 মধ্যে যদি তোমার 50 থেকে 55 মতো মার্কস থাকে, তাহলে তুমি একটু চিন্তা করতে পারো যে পরবর্তীতে একটি তোমার সুযোগ আসবে। তবে এর নিচে স্কোর হলেও কিন্তু তোমার সম্ভাবনা আসবে, তবে কিছুটা অপেক্ষা করতে হবে। তুমি সায়েন্সের
শিক্ষার্থী হও, আর্টসের শিক্ষার্থী হও বা কমার্সের শিক্ষার্থী হও, সবার জন্যই বলছি যে তোমার স্কোর যদি 50 থেকে 55 মধ্যে হয়ে থাকে 100 মধ্যে, তাহলে তোমার একটি সম্ভাবনা আছে পরবর্তী মেরিটগুলোতে। তবে এর নিচেও তোমার সম্ভাবনা থাকবে, অর্থাৎ 45+ হলেও তোমার সম্ভাবনা থাকবে। তবে এক্ষেত্রে অর্থাৎ তুমি 55 পাও বা 50 পাও বা 45+ পাও, কিন্তু তোমার জিপিএর স্কোরটা কিন্তু ভালো থাকতে হবে, অর্থাৎ বাকি যে 20 নাম্বার, এই 20-এর মধ্যে তোমার স্কোরটা ভালো থাকতে হবে। যার যত বেশি স্কোর থাকবে সে তত বেশি এগিয়ে থাকবে। তোমার যদি স্কোর কম থাকে, অর্থাৎ জিপিএর স্কোর কম থাকে, এখানে কিছুটা বেশি মার্কসের প্রয়োজন হবে। আর যদি জিপিএ ভালো থাকে, তাহলে কিছুটা কম স্কোর নিয়েও কিন্তু, অর্থাৎ 100-এর মধ্যে কিছুটা কম স্কোর নিয়েও কিন্তু তোমার সম্ভাবনা বাড়বে। এই জিপিএর পাশাপাশি বা স্কোরের পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে তুমি কিভাবে চয়েস লিস্টটা সাজিয়েছিলে। তোমার চয়েস লিস্টটা সাজানোর উপরে নির্ভর করছে যে তুমি পরবর্তী মেরিটে তোমার পজিশনটা কেমন হবে। এমনও হতে পারে যে তোমার চেয়ে অনেক কম স্কোর পেয়েছে একজন শিক্ষার্থী, কিন্তু চয়েস লিস্টের কারণে, সাজানোর কারণে তোমার আগে তার একটি চান্স হয়ে যেতে পারে, আবার তোমার কিছুটা পরে চান্স হবে, এমনটাও হতে পারে। তাই তোমার চয়েসটাও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। যাই হোক বন্ধুরা, ইনশাল্লাহ আমি আপডেট দিব কিভাবে রেজাল্ট চেক করতে হয় এবং চেক করার পর কিভাবে তোমরা পেমেন্ট করবে, এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে, তাহলে এই আপডেটগুলো তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে। আর রেজাল্ট সংক্রান্ত আরও কয়েকটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা। যারা রেজাল্ট পাবে প্রথমবারের মতো, অর্থাৎ প্রথম মেরিটে চান্স পাও নাই, দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছো আর সাত কলেজের সাথে যুক্ত থাকতে যাচ্ছ, তাহলে কিন্তু তোমাকে 3,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। আর যারা ইতিমধ্যে 3,000 টাকা দিয়ে দিয়েছো, তাদের কিন্তু আবার টাকা দিতে হবে না। তারা মাইগ্রেশন যারা অন করেছো, তারা নতুন একটি সাবজেক্ট, নতুন একটি কলেজ তাদের আসতে পারে আবার নাও আসতে পারে। যদি আসে সেক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে তুমি মাইগ্রেশন অন রাখবে নাকি অফ রাখবে। তুমি যে কোনো পর্যায়ে, অর্থাৎ দ্বিতীয় মেরিট থেকে পঞ্চম মেরিট পর্যন্ত যে কোনো অবস্থায় তুমি চাইলে মাইগ্রেশন অফ করে দিতে পারবে, এই সুযোগটা রয়েছে। আর এখানে আরেকটি বিষয় মনে রাখা খুব জরুরি ভাইয়া, সেটি হচ্ছে তুমি যদি ইতিমধ্যে মাইগ্রেশন অন করেছো, নতুন একটি সাবজেক্ট পেয়ে যাও আর সেই সাবজেক্টটি তুমি পছন্দ হচ্ছে না, তাহলে কিন্তু আগের সাবজেক্টে তুমি ফেরত যেতে পারবে না। তার মানে তুমি ব্যাকওয়ার্ড হতে পারবে না, তোমাকে ফরওয়ার্ড হতে হবে সবসময়। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে মোটামুটি তোমাদের একটি ধারণা দিয়ে দিলাম যে কাদের কত স্কোরে সম্ভাবনা রয়েছে এবং এর সাথে খুঁটিনাটি কিছু তথ্য শেয়ার করলাম, তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।